R15M BS7 ব্যাটারির দাম আজকের ভিডিওতে আমি বলবো। চলুন আমরা জেনে নেই ইয়ামা R15M BS7 ইন্ডিয়ান ভার্সন ব্যাটারির দাম কত চলতেছে, আর এই ব্যাটারির মধ্যে আপনার কি কি আপডেট ফ্যাসিলিটিস বা কি টেকনোলজি ইউজ করা হয়েছে সবকিছুই কিন্তু আপনারা কম বেশি জানেন, নতুন করে বলবো না। তবে আমি আপনাদের মাঝে শর্টকাট ভিডিও করে আপনাদের মাঝে আপডেট দাম কত সেটাই আমি বলে দেব সারা বাংলাদেশে কত চলতেছে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন, নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15M BS7 বাইকটি কিন্তু বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা, তো আপনার অবশ্যই ইয়ামা R15M BS7 বাইকটি বুঝে শুনে ক্রয় করাই উত্তম। বর্তমানে আমি আপনার আজকে যে ভিডিওটি করতেছি বর্তমান বাজার মূল্য চলতেছে সারা বাংলাদেশে আনঅফিসিয়াল শোরুমে ইয়ামা R15M BS7 বাইকটির দাম 560,000 থেকে 565,000 টাকা পর্যন্ত দাম চাইতেছে। তো আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। আর ইয়ামা R15M BS7 বাইকটি কিন্তু বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা, তো যারা নিতে চান বাজেট ফ্রেন্ডলি বললে ভুল হবে, কারণ 560,000 টাকা বাজেট ফ্রেন্ডলি না। যাদের কাছে টাকা আছে তারাই বাইক ক্রয় করতে পারবে। তবে যারা R15M এর শখ আছে, ইন্দোনেশিয়ান বাইকের দাম কিন্তু 600,000 টাকার উপরে, এই জন্য আপনারা একটু কম প্রাইসে যদি নিতে চান তাহলে ইন্ডিয়ান R15M BS7 বাইকটি আপনারা নিতে পারবেন। তো যারা নিতে চান অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে যে শোরুম থেকে মনে হবে বাইকটি ক্রয় করা আপনার জন্য ভালো সেই শোরুম থেকেই বাইক ক্রয় করবেন। আর বাইক ক্রয় করার সময় আপনার আরেকটা জিনিস ভুল করবেন না, বাইক ক্রয় করার আগে আপনি 2 বছরের কাগজ কত, 10 বছরের কাগজ কত সেটা আপনার আগে যাচাই বাছাই করে টাকার অ্যামাউন্টটা কথাবার্তা ডিল করে তারপর বাইক ক্রয় করবেন। কারণ অনেক সময় দেখা গেছে কি, আপনি বাইক ক্রয় করলেন তারপরে গিয়ে আপনি বলতেছেন যে নাম্বার প্লেট করতে কত লাগবে, তখন কিন্তু তারা নাম্বার প্লেটের টাকাটা একটু বেশি চাইবে, কারণ আপনি তো তাদের শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলছেন। এখন যে দাম বলবে হয়তো আপনি 1,000 টাকা কমাবেন, ওই ক্ষেত্রে তাদের ওইখান থেকে প্রফিট আসবে ভালো। তো আপনার অবশ্যই এই জিনিসটি লক্ষ্য রেখে তারপর বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।